মৃত নাবালিকার মা দোষীর ফাঁসির দাবি জানিয়েছেন। তিনি চান রাজ্য পুলিশ নয়, এই ঘটনার তদন্ত করুক সিবিআই। আমি দাবি জানাচ্ছি আমার বাচ্চাটাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তাদেরকে যেন অধিক থেকে অধিকতম শাস্তি দেওয়া হয়। আর মহিষমারী বাজারের যে ক্যাম্পের যে হেড আছে উনি কোনো অভিযোগ নেয়নি, তা ওনাদের উপরে আমার কোনো ভরসা নেই। আমি চাই সিবিআই তদন্ত, আর আমার বাচ্চাকে যে ওই রকমইভাবে নৃশংস করেছে তা পক্সধারা কেস এখনও পর্যন্ত দেওয়া হয়নি। কোর্ট রায় দেবে, তারপরে ওনারা পক্সধারা কেস দেবেন, পুলিশের ওপরে আমার কোনো ভরসা নেই।